ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো ছবি পোস্ট করার সময় সেটাকে এডিট করে সুন্দরটাকে আরও সুন্দর করে তুলি সেই রকম পরীক্ষার সময় তোমার খাতাটাই কিন্তু পৌঁছবে স্যারের কাছে তাই সেটাকে এডিট করে আরও সুন্দর করে তোলা প্রয়োজন তোমার হাতের লেখা যদি মুক্তর মতো নাও হয় তাহলেও আমি যেই কৌশলগুলো বলবো সেগুলোকে অবলম্বন করলে অনায়াসেই প্রতিটি পেজে দুই থেকে পাঁচ ছয় নম্বর পর্যন্ত বেশি পেয়ে যেতে পারো তাই অত্যন্ত এই আকর্ষণের ভিডিওটা তোমাদের সকলের জন্য স্কুল কলেজ মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সকলের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আজকের প্রথম পয়েন্ট কি কি কালি ব্যবহার করবে এক্ষেত্রে তোমরা তিন ধরনের কালি ব্যবহার করতে পারো কালো কালি নীল কালি এবং আকাশি কালি তোমরা কালো কালি দিয়ে পয়েন্টগুলিকে লিখবে নীল কালি দিয়ে সম্পূর্ণ উত্তর তাকে লিখবে এবং আকাশী কালি দিয়ে কোটেশনগুলিকে লিখবে এক্ষেত্রে এর বিপরীতটাও করতে পারো যে কালো কালি দিয়ে সম্পূর্ণ উত্তর লিখলে নীল কালি দিয়ে পয়েন্টগুলিকে লিখলে এবং আকাশি কালি দিয়ে কোটেশনগুলিকে লিখলে এক্ষেত্রে আর একটা কথা মনে রাখা দরকার যে তোমরা অনেক ক্ষেত্রে হলুদ সবুজ লাল কমলা এবং জেল পেন নিয়ে পরীক্ষা দিতে যাও এক্ষেত্রে কিন্তু এই কাজটি করলে চলবে না কারণ জেল পেন দিয়ে যদি তোমরা খাতায় লিখো তাহলে এক পেজের ছাপ অন্য পেজে চলে যায় তাই জেল পেন ব্যবহার করা যাবে না দুই নম্বর পয়েন্ট ডিজাইন তোমার পরীক্ষার খাতা থাকে একটু ডিজাইন করতে হবে কিভাবে উপরের দিকে এবং বা দিকে দুই ইঞ্চি করে মার্জিন টানতে হবে এবং মার্জিনটা অবশ্যই ডিপ কালো নীল অথবা ডিপ আকাশী কালি দিয়ে মার্জিনটা টানতে হবে কারণ ডিপ কালি দিয়ে মার্জিন টানলে পরীক্ষার খাতাটা দেখতে অনেকটা উজ্জ্বল লাগে অনেকটা ভালো হয় তোমরা অনেক ক্ষেত্রেই এই ভুলটা করে থাকো যে পরীক্ষার খাতায় ওং জয় শ্রীরাম সেভেন এইট সিক্স মোবাইল নাম্বার পরীক্ষায় পরীক্ষার খাতায় টাকা গুজিয়ে দেওয়া অথবা স্যার আমাকে পাস করিয়ে দিন এই ধরনের মন্তব্যগুলি বা কাজগুলি করে থাকো তাই এই কাজগুলো থেকে একেবারেই দূরে থাকবে এই কাজগুলি করা যাবে না খাতার প্রথম পাতাটাকে তোমাকে একেবারেই আয়নার মতো ঝকঝকে ত্বকত্বকে বানাতে হবে তাহলে কি হবে না খাতার যদি প্রথম পাতাটা ঝকঝকে তক্তকে হয় তাহলে পরীক্ষক পরীক্ষকের মনে তোমার সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হবে যে এই পরীক্ষার্থী ভালো একে ভালো নাম্বার দেওয়া প্রয়োজন এবং যখনই এই ধরনের ভালো ধারণা তৈরি হবে তখনই তোমার নাম্বার অটোমেটিক্যালি বেড়ে যেতে বাধ্য পরের পয়েন্ট তোমরা অনেক ক্ষেত্রে কী করো না ধরো এমসি প্রশ্নগুলি পারলে না ধরো তুমি চারটা এমসি কিউ পারলে না এক্ষেত্রে কিন্তু এমসি প্রশ্নগুলিকে ছেড়ে দিয়ে আসলে হবে না চারটা পারলে না তো এমসি প্রশ্নে চারটা অপশান দেওয়া থাকে তোমরা চারটাই বি অপশান দেবে নয়তো চারটাই ডি অপশন দেবে কারণ অধিকাংশ ক্ষেত্রে বি এবং ডি এই অপশনের উত্তরগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হয় পরের পয়েন্ট বড়ো প্রশ্ন লেখার সময় পেরা চেঞ্জ করবে এবং পেরা চেঞ্জ করার সময় তার আগে বুলেট সিম্বল বা চতুর্ভুজের মতো ছোট ছোট্ট সিম্বল ব্যবহার করবে তাহলে দেখতে অনেকটা ভালো লাগে এবং বাংলার ক্ষেত্রে কবির নাম লেখকের নাম দিতে হবে পরের পয়েন্ট ছবি আঁকার সময় পেনসিল ব্যবহার করতে হবে কলম ব্যবহার করা যাবে না ছবি আঁকার সময় পেনসিল ব্যবহার করা বাধ্যতামূলক এবং ছবি এঁকে বিভিন্ন জায়গা চিহ্নিত করে দেবে পরের পয়েন্ট দাগ নাম্বার তোমরা দাগ নাম্বারগুলোকে সঠিকভাবে লিখে দেবে তোমার কেমন দাগ দাগ নাম্বার থাকে ধরো একের এক একের দুই একের তিন একের চার তারপরে দুয়ের এক দুয়ের দুই তিনের এক তিনের তিন এই ধরনের ডাক নাম্বার থাকে তাই দাগ নাম্বারগুলোকে সঠিকভাবে লিখে দেবে ভুল দাগ নাম্বার দিলে হবে না পরের পয়েন্ট দুটো উত্তরের মাঝে ফাঁকা অর্থাৎ তোমাকে দুটো উত্তরের মাঝে সামান্য ফাঁকা দিতে হবে তাহলে ফাঁকা দিলে কি হবে যিনি খাতা কাঁদবেন তিনি বুঝতে পারবেন যে কোন উত্তর পরে কোন উত্তরটা শুরু হয়েছে সেটা তিনি অনায়াসে বুঝে যেতে পারবেন তাই দুটো উত্তরের মাঝে সামান্য ফাঁকা দিতেই হবে এটা বাধ্যতামূলক এবং এক্ষেত্রে আরেকটা কথা মনে রাখা দরকার যে তোমরা অনেক ক্ষেত্রে কী করো যে পরীক্ষার খাতায় গা ঘেঁসে ঘেঁচে লেখাও একটা লাইনের উপর আরেকটা লাইন আরেকটা লাইনের উপর আরও একটা লাইন এইভাবে লিখলে হবে না পরীক্ষায় লিখবে ফাঁকা ফাঁকা করে বড় বড় করে লিখবে কারণ এখানে খাতা অগাত তোমরা চাইলেই অনেক লুট নিয়ে নিতে পারো এক্ষেত্রেও আর একটা প্রশ্ন যে যখন তোমরা লুট নেবে যখন প্রথমবার নেবে লুট একে একেবারে কোনার উপরের দিকে এক লিখে রাখবে ছোট্ট করে দ্বিতীয়বার যখন নেবে দুই লেখে রাখবে তৃতীয়বার যখন নেবে তিন লেখে তিন লেখে দেবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন ওয়ার্নিং বেল পড়ে তখন তাড়াহুড়োতে কোন পেস্তার পর কোনটা হবে সেটা তোমার ভুলে যাও তাই যদি ওই নাম্বার দেওয়া থাকে লুজ সেটের মধ্যে তাহলে তোমার অনায়াসেই বুঝে যেতে পারবে যে কোন পেস্তার পর কোন পেস্তা হবে এবং তোমার বুঝতে সুবিধা হবে তারপরের পয়েন্ট ধরো উত্তরে দুইটা লাইন ভুল হয়ে গেল এবার তোমরা কি করো কেটে 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 একেবারে ওই অংশ কালো করে দেব। এই এই কাজটা করা যাবে না তোমরা কি করবে এক টেনে কেটে দেবে তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর যদি এইভাবে কেটে 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 কালো করে দেও তাহলে পরীক্ষকের নজরে যাবে এবং তোমার সম্বন্ধে একটা খারাপ ধারণা তৈরি হবে এবং খাতাটাও দেখতে বিচ্ছিরি লাগবে তাই এক টানে কেটে দেবে বানানে সচেতন হবে যতদূর সম্ভব হাতের লেখা ভালো করবে আর এক্ষেত্রে আর একটা কথা যে হাতের লেখা একেবারে মুক্তর মতো না হলেও চলবে তোমার হাতের লেখা যাতে পরীক্ষক বুঝতে পারে সেই রকম হলেই চলবে মুক্তর মতো হাতের লেখা না হলেও চলবে তারপরের পয়েন্ট একটি নির্দিষ্ট বিভাগের উত্তর নির্দিষ্ট স্থানেই লিখতে হবে অর্থাৎ যেখানে এমসি কিউ সেখানে শুধুমাত্র এমসি কিউ যেখানে এসি কিউ লিখছ সেখানে শুধুমাত্র এসি কিউ এবং যেখানে বড়ো প্রশ্ন লিখছ সেখানে শুধুই বড় প্রশ্ন লিখতে হবে সবার শেষে কী করবে খাতাটাকে একটু রিভিশন দেবে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে না কি না নাম ঠিক আছে কি না তোমার কোনটা উত্তর ভুল হলো সেটা দেখবে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের দয়া করে কমেন্টে জানিও আবারও খুব অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই বাই বাই